আমি তোমাকে এখন ডাইরেক্ট করে স্যার দিমু স্যার আমি মাসুম বাচ্চা না আমি বিশাল বড় একটা বিজনেসম্যান হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ আমার মা আজকে মারা গেছে আমার মা হসপিটালে বাইন্দার মধ্যে পড়ে আছে এই যে দাফন কাফন করো হসপিটাল বিল দিমু মানে কোন যে মা লাস্ট লয়ে গ্রামে যাবো ট্রাক ভাড়া 14000 টাকা চাইছে হসপিটাল বিল 12000 টাকা আমি সঙ্গে আরো খরচ মেলা টেহাল মামলা এত টাকা কিউ আমার চাইলে দিব না আমি মেলা মানুষের কাছে দেখছি হাত চাইছি হাত পাচ্ছি ভাই আমার মা মারা গেছে আমি দাফন কাপন করুন আমার কিছু টাকা দেন কোনো মানুষ ডালা কাটি হিরেছি গাঁদা খাচ্ছে এটা করছে এটা করছে কিন্তু কেউ বিশ্বাস করে না টাকা দেন তাই বাধ্য হয়া আমি পড়তে পারছি নিচে স্যার আমার মাফ করবে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আসলে তুমি চিন্তাই না করে দিদি তুমি আমার ভালোভাবে বলতো তাহলে আমি তোমার কিছু টাকা দিতাম এই যে ধরো এই যে 5000 টাকা আছে তোমার মার দাফন কাফনের ব্যবস্থা করো আর স্যার আপনি ওরে মাফ করে দেন আমি ওরে মাফ করে দিছি যেহেতু মামলাটা আপনার আপনি মাফ করে দিলে আমি মাফ করে দিলাম আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার মার দাফন কাফনের ব্যবস্থা করো ঠিক আছে আপনি ব্যাগ নিয়ে চলে যান সাবধানে যাবেন কেমন রাস্তাঘাটে চিন্তা করে হবে নাই যান আসসালামু আলাইকুম স্যার স্যার অ্যাক্টিং দেখে কি করছি দারুণ অমিতাভ বচ্চন ফেল যে অ্যাক্টিং করছস থ্যাঙ্ক ইউ স্যার টাকাটা তিন ভাগ হবে হ্যাঁ তিন ভাগ কেন দুই ভাগ আমার এক ভাগ তোর তোর দুই ভাগ কোন উদ্দেশ্যে আমি যে সিআইডি অফিসারের ক্যারেক্টারটা করলাম আর আমি যে ফাটার মতন দৌড়ে এলাম দৌড়ে এসে সেই জন্য অসুবিধা কি তোর তো দৌড়ানোর অভ্যাস আছে আছে ঠিক আছে ভাগ তো কমো কিন্তু এই জায়গা করবো না কোথায় জায়গা মতন জঙ্গলে গো এদিকে বোন আমি ইচ্ছা করে টান দিনে কেন জানি মনে হলো তোমারও না দিয়া আমার ছোট বোনের সেই গ্রান্ড আসতেছে আমার ছোটবেলা না ঠিক তোমার মতন দেখতে এ দূরা ও হারে গেছে ওরা খুঁজে পাইনি হঠাৎ তোমার যেন দেখলাম আমি নিজে নিজে নিজেরা আটকে রাখতে পাই নাই আমার বোনটা আমি খুঁজতেছি হারে কেন দিয়া আমার বোন তুমি 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 আমার বোন না ভাই হ্যাঁ মই আপনার বোন না তাই আপনার কথা হই না মনে হইতাছে আপনি মোর ভাই হইলে খুব ভালো হইতে কারণ এরকম একটা ভাই পাওয়া সাত কপালের ভাগ্য থাক ভাই কাইন্দ না তুমি মোর বোন মনে করতে পারো তোমারে দেখে মোর ভালো লাগছে এই যে চকলেটটা সেই ছোটবেলায় আমার বোনদের কিনা দিছি কিন্তু বোন দিয়ে আসা পাই নাই সেই চকলেটটা এখনো পকেটে লয়ে লয়ে করি আহারে সেদিন আমার বুনদারে পামো আমি তুমি চকলেটটা আমার বুনদারে দিমো নি বাবু ঘটনা আছে তুমি যদি মরে বইন মনে করো তাহলে মুই এইটা নিতে পারি আমি তোমারে বইন মনে করছি আমি অন্য কিছু মনে করি না বইন নাও দাও এটা মুই খামু অনেক মজা করে খামু মোর ভাই মরে দিছে মোর কোনো ভাই নাই মোরা তিনটা বইন আচ্ছা আচ্ছা মোকে টাকা পয়সার কোনো অভাব নাই আচ্ছা খালি ভাইর অভাব খাও খাও আহারে আমার বইন্ডা হা ছোটবেলা সে হিস্টেল করে খাইতো বাচ্চারা বেড়ে যেতেছ উঠতে কাছে আসো আইসে বোন হ্যাঁ আইসো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে এটা তো হ্যাঁ একটু হালকার উপরে যাবস তো খাইতে যাবো তোমার কথা দিয়ে রাখছে মা আর সেটা পড়ল না পড়ে যাও পড়ে যাও মা বস রাস্তা তোমার তোমার উপরে তো জান দেবো না আরে কি বলছো আহ
uite aici. Era bă cum de fără, asta la sabi la gheac să cred. Că ai sire, de mată cu chemi glum. Aici ase, chiciunai, de de nu-mi gămne. Dar că am tăiat-o mă. Am tăiat-o mă, dar ozon, ozon asta tăpta. Am ne fiat-o. দেখছো চকলেট খাইতে খাইতে ঘুমাই পড়ছি ভাই কই ও ভাই কমে গেলে হ্যাঁ গেলে কম মোর ব্যাক কই মোর ব্যাক কই মোর গলাটা কই আল্লাহ গো ওইটা তার মানে চিন্তাই গড়ি আছেলে আমারে ধোকা দিছে আরে মামুত্রে তার মানে এই চকলেটের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এই চকলেট খাওয়াই এই মরে বেহুশ করছে ও আল্লাহ এত বড় সর্বনাশ কি লেগে করলা হায় আল্লাহ মরে আপনি এরকম কে হ্যাঁ কাপড় সুবর ছাইড়া দিয়ে জঙ্গলের সাইডে খাড়ে রইছেন কারণ কি মতলব কি আপনার মতলব কিছুই না সর্বনাশ করছে মরে ওই বেডাই ও সর্বনাশ করছে আরে জোর করে করছে কি আরে ওরা ওরা কয়জন আছিল আপনি কি বললেন ফোন দিতেন সাথে সাথে আইসা পুলিশ হাজির হয়ে যেত তাহলে তো আপনি সর্বনাশ করে না এ বেটা তুই কম মে লাগিয়ে গেলি আই মুই কয় সর্বনাশের কথা কইছি কোন সর্বনাশ সিন্তাই করে লাগিয়ে গেছে মোর সব কিছু মোর পাঁচ বড়ি ওজনের গলার হার আছিলে আতে ব্যাসলাইট আছিলে থামেন থামেন আমার লগে তো 1 লাখ টাকা আছে দি টাকা হেই আমার টাকা কই আমার 1 লাখ টাকা তো চিন্তা হয়ে গেছে গা ওরে বাবা তার মানে কি আপনারাও দর্শক চিন্তাই করি আচ্ছা আচ্ছা আপা আপনি কি রকম চিন্তাই করি দর্শক আমার একটু আইডিয়া দেন তো ওই বেটা ছিল লম্বা কিন্তু সিক না দা গালগুল ভাঙ্গা চাপা সুপা ভাঙ্গা ঠিক কথা বলছেন আমার লগে ওই হলাই পুতে প্রতারণা করছে আমারে কত সুন্দর কথা কইছে ওই তার মায়ে নাকি মরে গেছে দাপন কাপনের টাকা নাই এই জন্য আমি দয়া মায়া করে আরো 5000 টাকা দিছি আমার শেষ পর্যন্ত 1 লাখ টাকা মায়েরা দিছে রে আমার কি হই আরে সুবহানাল্লাহ আর মোরে কি কইছে শুনবেন মোর গাইতে বলে হের বুইনের গেরা না হে মুই বলে হের বুইনের মতো ছোট গলা বলে হের বুইন হারাই গেছে এইয়া কই আমারে দিছি এই একটা ললিপপ এই ললিপপ খাইতে গেছে মুই বেহুশ হয়ে গেছি মোর আর কিছু মনে নাই চিন্তাই গাড়ি নাই এরকমই নাটক সাজায় আমার লগে কি সুন্দর নাটকটা সাজাইছে সাজায় আমার টাকাগুলো সব নিয়ে গেছে গা আমার ব্যবসার টাকা আমি অন কি করব হায় আল্লাহ আপনি টেনশন করেন না এরারে ধরতে পারলে পুলিশের হাতে ধরাই দিব পুলিশের হাতে ধরাই দিব আমার ছেলে না আপনি আমার লগে চলেন আসেন আসেন আমার লগে এই যে এইডেই হইল মগো বাড়ি ও রাম লগে বাড়ি ওগো মোর জামাই লগে পরিচয় করাই দেই হ্যাঁ অবশ্যই অবশ্যই আইছে নাই যে হেতু পরিচয় হন হ্যাঁ ভালো হইব হ্যাঁ আসো বাড়িতে ইজে তাতরি বাইরে আহ মোর সর্বনাশ হয়ে গেছে কি ব্যাপার কি হইছে ঘটনা হইছে হ্যাঁ এই রে মোর জামাই দেখেন ভালো করে দেখেন আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনি কি অন ডিউটি নেই আপনি না আজকে ছুটি আজকে ছুটি হ্যাঁ ও স্যার আপনি তো ওই যে আমার দেখছিলেন হ্যাঁ সিন্দাই গাড়ি যে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছিল ব্যাগটা সিন্দাই করছিল হ্যাঁ হ্যাঁ ওই সিন্দাই গাড়ি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে গা শালা এত খারাপ আপনি আর স্যার কোন কে উনি পুলিশ না না আমার জামাই পুলিশ না জামাই এসে ড্রাইভার সেফে সেফে যাও সেফে যাও হ্যাঁ চাপ মুখে আরে আপনি এটা কি কইতাছেন উনি তো বিশাল বড় একটা সিআইডি অফিসার উনারে সার কোন না কিছু করুন উনি তো আমার বিপদের মধ্যে রক্ষা করছি এ থামেন চাপ আমারতে আছে মোর জামাই পুলিশ অফিসার হইবে কে সিআইডি হইতে যাইবে কে মোর জামাই তো ড্রাইভার রিকশা চালাই কি হাই এটা পুলিশ না না রিকশা চালক ও ভাই আপনি তো কইছিলেন আপনি নাকি সিআইডি অফিসার তার মানে
তার মানে ওই ছিনতাইকারী যে আমারে ধরছিল ওই ছিনতাইকারীর লগে কি আপনার কোনো সম্পর্ক আছে? আরে না মোর জামাই ভালো মানুষ। শোনো কি হইছে? কি হইছে তোমার কি হইছে? আসল কথা তো কইই না। রাস্তায় যাইতে লইছিলাম সেই সময় এক বেটা কইলে মোরে বলে দেখতে হার বইনের মতো লাগে ফিটিং ফাটিং দিয়া এক ললিপপ দিছিল মোরে ধরাইয়া হেই ললিপপ মুই চারতে চারতে অজ্ঞান হয়ে গেছি হারপর মোর গা দিয়া সোনার গহনা পাতি সব কিছু গুল্লা লয়ে গেছে। ওরে শামিম, তুই শেষ পর্যন্ত আমার বড় ছাড়স না হালার বোয়ালা। হেডা আবার কেন হালার পুত? ওই ওই হালার আমি চিনি, চিন্তাইকারী নাম করা অভিনয় করে, কোনো সময় বাপ মারা যায়, কোনো সময় মা মারা যায়, কোনো সময় কারো বোনের মতো লাগে, কোনো সময় বাপের ইয়া দাফন কাফনের কাপড় থাকে না, এই এই স্টাইলে সেই খরাত করে, মানে চিন্তাই করে, সরি খরাত করে না। একটু জিরে লই। আচ্ছা এখানে বসো মা। আরতে আরতে একবার কেলাম তো হয়ে গেলাম। তুই দুধটা খা। আচ্ছা অনেক দূর যাইতে হইব না আমার আজকে চার দিন না দুই দিন ধরে না কাটছি হাড়ের খেতে আয় লোকটা মারি না আমাকে আল্লাহ রাস্তা কিছু খাবার দেন। আহারে আপনি এটা খান। আমাকে দুজন আল্লাহ আপনার কাছে দোয়া করি, যারা গরিব দুঃখীর ফাঁসে আসে, যারা ভিক্ষুকে নিজে না খায় দি দেয় আল্লাহ নাকি টুয়েন্টি ফোর আওয়ার্স থাকে তাদের লগে থাকে আর কি। দোয়া করি আল্লাহ আমাকে তো ভালো রাখক, সুস্থ রাখুক, সুন্দর রাখক। আপনারা কোনায় কোনায় যান? বাসায় যাব। গেছিলেন কোনায়? ওই একটু বাহিরে গেছিলাম। আচ্ছা টেঁয়া টেঁয়া আনতেন কেন? না না আমারও বলি লাভ নাই, আমার কেন জানি মনে মধ্যে বাড়ি দেয়, কারণ এখনকার জামানা ভালো না বুঝছিনি। এখনকার জামানা হয়ে গেছে চিন্তাইকারী, চিন্তাইকারী ওদের হাজারি খুন মারা ইজ্জা 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 ইজ্জা। আর তাছাড়া রাইট হয়ে গেছে বুঝছিনি, এরম মামা এলি যেখানে সেখানে বসিয়েন না কেন? না আমরা অনেক দূরে গেছিলাম তো, আমার বাড়ির থেকে অনেক দূরে তো ব্যাংক, ওই ব্যাংকে গেছিলাম একটু, মানে ও মাইয়ের আব্বা আবার বাইরে থাকে তো এই টাকা তুলতে গেছিলাম। কত তুলছেন? বেশি তুলি নাই। কত? এক লাখ। এক লাখ? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাতে যেন টাকা পয়সা সই সালামত নিতে হবে, সামনে মাইয়ার বিয়া দিমু তো এলাকার টাকা পয়সার দরকার, এলাকা ওর বাপে টাকা পাঠাইছে ওই টাকাটা তুলতে গেছিলাম। আচ্ছা দাওয়াত দিয়েন কেন? আচ্ছা ঠিক আছে। দোয়া করি তবে কি ভুলকাম মা মঙ্গল সুস্থ মা না কিছু না, হঠাৎ করে আমার চিনচিন করে দিছি তো চুজাই গেছি কই আহারে মা। মানুষ গরিব হলে কত কষ্ট করে না, ঠিক মতো খাইতে পারে না। আচ্ছা তাই খাল মা, আমরা তো ব্যাংকের তন্ত্রে তুলে গেছিল কেন কিছু দেয় আমাকে কিছু দেয়। আচ্ছা আপনি বসেন দিদি, মা আর কিছু টাকা দিয়া দাও। দিমু? হ কিছু পেয়েছি সময় দিয়ে কেন কি রাইট হয়ে গেছে আমাকে বাড়তি তো বেশি নাই। আচ্ছা দাঁড়া যত আছে এতই দাও। দিন দাম দিন দাম আল্লাহ আমার বাচ্চারা কাঁদতেছে, দোয়া করিস দোয়া করি বোন, তোর বাবা বাড়া দিও। হ্যাঁ দাবা দিস কিছু বাড়াই করে যেন নিয়ন্ত্রণ মারতে মারি ইয়া থেকে। আসি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা রে এই দুনিয়াত কত রকমের মানুষ দেখলাম। হ মা আচ্ছা তো চলো আজকে বাসায় যাই। হ ল রাইত হয়ে গেছে চল বাসায় চল। মা আমার মোবাইল কোথায়? কি কস? হ এইখানে তো রেখে বসছিলাম। হায় হায় এত ভালো ভালো সাজি শুন দিয়া নিজে চুরি করে নিয়ে গেল, টিয়া টিয়া হয়ে গেল। এগো কি হইছে? এই আপনারা রাস্তার মধ্যে গাছ তোলা বইবে কান্দেন কা, ঘটনা কি? আর কইেন না, একটা ভিক্ষু খাইছে আমার মাইয়াডার অনেক দুধ পছন্দ, একটা দুধ খাইতে লইছিল, ভিক্ষুকটা বেলা দুই দিন ধরে কিছু খায় না, আমার মাইয়ার দুধটাও দিলাম খাওয়ার লাইগা, পরে কয়টা কথা কইলো ভালো ভালো
মায়া করে 100 টাকা দিছি তারপরে এদিক দিয়ে আয়া মোবাইলটাও চুরি করে লয়ে গেছে কুকুরের বাসায় আইছে এ চেহারাটা কেমন চেহারাটা লম্বা উচ্চা কালো ভাঙা চুরা চেহারা দেখাতে না কি দেখাতে না ও না ঠিক না এই যে মিল্লা কে সই তোই ভেড়াই শামিম শামিম হালার ফালা তুই জায়গা জায়গায় ঘটনা ঘটাইতেছস কার করে ছাড় দিছিস না আমার বড় ছাড় দেশ নেই এবেটা এটা শামিম এটাও শামিম সবটি আপনি জানেন এর চুরি সামারি চিন্তাই করে আলামত সব আপনি জানেন আপনার লগে হের কি এর সম্পর্ক না একসময় ছিল এখন আমি তার লগে চলি না আমি ভালো হই গেছি আপনি বুঝুন না আমারে দেখে আচ্ছা ঠিক আছে আপনি ভালো ভালো কথা আগে ওই লোক কেন ধরেন ওর আমি আনাইতে আছি পলিটিক্স কইরা ওর বোন নাম্বার আমার কাছে আছে হালার ফালা কই যাইবো দাঁড়ান শুনলেন রিং হইতে আছে আসসালামু আলাইকুম বাবি বাবি কেমন আছেন আপনার শরীর ভালো মন ভালো জাগা শামিম ভাইয়া কোথায় ভাবি বাইরে একটু ইম্পর্টেন্ট দরকার ছিল যে না ঘটনা না না অন্য কোনো ঘটনা না মানে ঘটনা হলেও সে আমার কাছে 1,00,000 টাকা পায় আমি টাকাটা নিয়ে আপনাকে বাড়ির ওই যে মোল্লা বাড়ি আছে না মোল্লা বাড়ির কোনো নারকেল গাছের নিচে বসে আছি মরা মরা নারকেল গাছের গোড়ায় বসে আছি ওই যদি টাকাটা নিয়ে যান তাহলে আমি পয়সা যাই না না আমি এখন আপনার বাড়ি যাইতে পারবো না আমার ইম্পর্টেন্ট কাজ আছে হয় এখান থেকে নেন আমি চলে যাইতেছি আইতেছেন আই নাই 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 এক্ষুনি আইয়া পড়বে সুর ফুর টাকা লোক দেখাইছি না ভাবি আইছেন আইছি ভাই টাকা দেন এই টাইসন সাহেব পিছন দিয়ে এমন ভাবে ধরেন না লড়তে না পারে আটকালান আগে মানে হাত ধরেন হাত ধরেন এ ধরেন এ শুনেন আমার দিকে তাকান আপনার স্বামী এই ভদ্রলোকের প্রায় 1,50,000 টাকা নিছে আমার বোর গয়না গাটি সব নিয়ে গেছে মোবাইলটাও নিয়েছে অজ্ঞান করে সে ভিক্ষা কইরা তার বাপের দাফনের কাপড় কোন সময় আপনি মারা গেছেন কোন সময় হের বাপ মারা গেছে এই কথা কইকা টাকা নিচ্ছে এই যে ভদ্র দুইজন মেয়ে মানুষ আপনার স্বামী কি করছে জানেন এই মহিলার দুধ খাইছে আরে আমার দুধ না তো আমার মাইয়ার দুধ খাইছে সর্বনাশ মাইয়ার দুধ খাই ফেলছে সি 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 আপনারা এগুলা কি কইতাছেন শামিমের ঘরে বউ আছে আমি থাকতে অন্য মেয়ের দুধ খাবো কে আরে থামেন আপনি কোন লাইনে যাইতেছেন আরে এটা প্যাকেট দুধ প্যাকেট মেয়েটা প্যাকেট দুধ খাইতেছে আই ভিক্ষা কইরা ক আমি 3 দিনের দুধ খাচ্ছি না 7 দিন পর্যন্ত দুধ দেখি নাই মা গো আপনি দুধটা দেন খেয়ে ফেলছি এই যে সিটারি বাটপারি করে যে এগুলা কইছে এখন আমরা আপনার ভানমু বাইন্দা আপনার গনে গনে 10টা বাড়ি দিমু আর একটা ইনজেকশন রেডি আছে আমার ব্যাগে আছে ইনজেকশন দিয়ে আপনি মেরে ফেলবেন ফোনের কথা কোন না কে ফোন যে নিছে ওই এদের ফোনও নিছে চুরি কি আমি করছি আমারে বানবেন কে আরে আপনারে বানু আপনি বাঁচতে পারেন এক শর্তে কি শর্ত আপনার মোবাইলে আপনি ফোন দিয়া বলেন আপনার আমরা তাল্লাই 2,00,000 লই বসে লইছি টাকা সে আসুক এখানে এখানে আসতে বলেন আমার জামাই যদি মারেন আমি বিধবা আমু তাহলে আপনারে মারিয়া আলাই ইনজেকশন দিয়া তো ফোন দেন ও বাবা তোরের বড় বড় গলা থামেন এ ফোন দেন ফোন দি বলেন 2,00,000 টাকা লই আমি বসে আছি হ্যালো কানবেন না আনন্দ সহিত বলেন হ্যালো হ্যাঁ হাসি হাসি বলেন কলিজা কানে তুমি হুনো কলিজা আমি আজকে একটা দান্দা করছি দান্দা করে 2,00,000 টাকা পাইছি এই টাকা নিয়ে আমি রাস্তা দিয়ে যাবার পারুম না ডর নাগে মরা নারকেল গাছের বগলে আহো টাকাটা নিয়ে যাও না কান্দি না ঠান্ডা লাগছে এই আপনি কান্দেন কা আপনার সমস্যা কি আপনার তো কিছু করবো না আর আইতে এত দেরি করে কা আমার জামাই কি হ্যালো আ জানো এই যে ভাই এলো এই বেটাই এই বেটাই কাকা আমার শুনছেন শুনুন না কি সবাই মিলে ধরো শোনো তোমার জামাইরে মারুম মানে কি কলজা খুলে এলাম ওর 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 কিডনি দুটা বেঁচে এলাম এই হালাস ফালা তোর লগে আমি 2-1 দিন ছিলাম তো তোর বাপারি তো আমি জানি তো দাফন বউ মরে এই আপনার কতবার মারছে জানেন আমার বউ মরে গেছে আপনি নাকি ক্যান্সার কত রকম মিথ্যে কথা বইলা বাপের বাপের দাফনের কাপড়ের কইরা টাকা উড়ায় এগুলো আমি হিকায়া দিতাম করে ঠিক তাই নাকি আই হায় আই এমন বউ আছে এমন স্বামী জাগা এখন এই যে মোবাইল বার কর এমের মোবাইল দিয়া দাও কি কি নি চাও হাগো দিয়া দাও এই যে মোবাইল নিয়ে বল এটা দিয়া দাও আমি তো
Hey, Sarah! Hey, Josh, Mama, I'm not going to hang the suit. Not easy. I'm not going to hang the suit. 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 I'm